চিকেনের উইংসগুলো এভাবে ফ্রাই করলে বাচ্চারা একেবারে চেটে পুটে খেয়ে নেবে আর এই চিকেনের উইংসগুলো খেতে এত মজা হয় এত মজা হয় যে আমার মুসকান এটা একেবারে কুড়মুর করে খেয়ে নেয় এই রেসিপিটা যদি আপনারা বাসে ট্রাই করেন আপনার বাচ্চারাও আশা করি অনেক পছন্দ করবে আর তৈরি করা একেবারেই সহজ প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপনারা এটা তৈরি করতে পারবেন আমি এখানে চিকেনের উইংসগুলো নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিব লেবুর রস সামান্য পরিমাণ চাইলে এখানে আপনারা সিরকাও অ্যাড করতে পারেন সামান্য পরিমাণে দিতে হবে এরপর দিয়ে দিব আমি সয়া সস সয়া সসটাও আমি আন্দাজ মতো দিয়েছি আপনারা পরিমাণ মতো দিবেন বেশি করে বানালে বেশি অ্যাড করবেন আর আমি যেহেতু অল্প নিয়েছি চার পিস নিয়েছি তো আমি সামান্য পরিমাণে অ্যাড করেছি দিয়ে দিলাম টমেটো সস আপনারা এখানে বার্বিকিউ সসও অ্যাড করতে পারবেন এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসে যে কোনো ধরনের সসই এখানে অ্যাড করা যায় ঝাল পছন্দ করলে চিলি সস অ্যাড করা যায় আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাবাব মশলা আর চাইলে চিকেন তান্দুরির যে মশলাটা থাকে ওইটাও অ্যাড করা যায় আমি বাসায় যখন যেটা থাকে সেটাই অ্যাড করি দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিব ময়দা বা আটা যেটা আপনারা বাসায় থাকি নর্মালি সেটা ইউজ করতে পারেন এবং এর সাথে আমি দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিতেই হবে কর্নফ্লাওয়ারটা দিলে কুড়মুড়ে হয় এতে করে খেতে কিন্তু ভালো লাগে আর আমার চিকেন ফ্রাইড একটা রেসিপি অ্যাড করেছিলাম আপলোড করেছিলাম যেটা আপনারা খুবই পছন্দ করেছেন আর যেটা পরেই কিন্তু একটা রিকোয়েস্ট ছিল যে চিকেন উইংসের একটা রেসিপি শেয়ার করবেন তো আমি নর্মালি এভাবেই ঝটপট রান্না করি তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তারপর এই যে এখানে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আমি আলাদা একটা বাটিতে এখানে নিয়েছি ময়দা আবার নিয়েছি কর্নফ্লাওয়ার তারপর এর মধ্যে অ্যাড করব লবণ আর গুঁড়ো মরিচ ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন দিয়ে মিক্স করে নিব। চাইলে কিন্তু আপনারা এই পর্যায়টা স্কিপ করতে পারেন চাইলে এভাবে ডিম দিয়ে মাখিয়েও কিন্তু এটা ফ্রাই করে নিতে পারেন কিন্তু একটু কুরমুড়ে হওয়ার জন্য এটা আমি করি এটা করলে একটু চিকেনের উইংসগুলো দেখতেও একটু বড় বড় লাগে এতে করে বাচ্চারা খেতেও আগ্রহী হয় তারপরে এই যে এভাবে মেখে নিব চাইলে কিন্তু আপনারা আমার সেই চিকেনের ঝাঁকি রেসিপিটাও ট্রাই করতে পারেন যে এক ঝাঁকিতে চিকেন ফ্রাই সেটাও কিন্তু বক্সের মধ্যে নিয়ে ঝাঁকি দিয়ে তারপরে দিতে পারেন এতে করেও কিন্তু খুব সহজ হয় আমি আজকে এভাবেই করলাম তারপরে যে আগের থেকে তেল গরম করে রেখেছি চিকেনের উইংসগুলো এভাবেই আমি একটা একটা করে এবার তেলে দিয়ে দিবো তারপর হচ্ছে মাঝারি আছে এটাকে আমি কুরমুড়ে করে ভেজে নিব আর চিকেনের উইংসগুলো নর্মালি কিন্তু কেউ খেতে চায় না ফ্রিজের কর্নারে পড়ে থাকে রান্না করলেও কিন্তু সেটা দেখা যায় আমাদেরকেই খেতে হয় বাচ্চারা কিন্তু একেবারেই এটা পছন্দ করে না তবে এভাবে যদি আপনি এই চিকেনের উইংসগুলো ফ্রাই করেন এতে করে প্রত্যেকটা অংশ একেবারে কুর্মুড়ে হয়ে যায় বাচ্চারা কিন্তু একেবারে চেটে পুটে খেতে পারে আর সন্ধ্যার নাস্তা অথবা টিফিন হিসেবেও কিন্তু আপনারা এটা বাচ্চাদেরকে দিতে পারেন আমি আমার মুসকানকে প্রায় সময় সন্ধ্যার সময় এটা করে দেই তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে আমার রেসিপিগুলো সেটাও কিন্তু করে জানাবেন আর এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে চিকেন ফ্রাইগুলো কিন্তু প্রায় পনেরো মিনিটের মতো আমি ফ্রাই করেছি মাঝারি আছে তারপর দেখেন এই যে একেবারে কুড়মুড়ে হয়ে গেছে এবার আমি এই চিকেনের উইংসগুলোকে তুলে নিব আমি কিন্তু একটু লাল লাল করেই ভেজেছি যাতে করে মুস্কান একেবারে সবগুলো খেতে পারে চিকেন উইংসের এই রেসিপিটা কিন্তু কিন্তু খেতে অসাধারণ হয় চাইলে কিন্তু আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন পরে আবার বাচ্চাদেরকে সন্ধ্যার সময় ঝটপট ভেজে দিতে পারেন আর এই রেসিপিটা এত সহজেই তৈরি করা যায় যে একেবারে কোনো ঝামেলা নেই আর খেতেও কিন্তু একেবারে অসাধারণ বাচ্চারাও পছন্দ করে আমার চিকেন ফ্রাইটা মাত্র বিশ ত্রিশ মিনিটেই হয়ে গেছে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ